হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল, আমি খায়ের আছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট বাট ভেরি ইউজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনাদের নামের নিচে যে স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, স্টাইলিশ ফন্ট লিখবেন। তো এই লেখাটির মাধ্যমে আমাদের এক ভিউয়ার্স ভাই আমাদের প্রোফাইলটি চেক করে দেখছে, দেখার পর আমাকে কমেন্ট করে বলছে যে ভাই, এই যে আমাদের নামের নিচে যে লেখাগুলি আমরা লিখি সাধারণত, ওইসব লেখাগুলি কিভাবে স্টাইলিশ করব। তো এইসব লেখাগুলি স্টাইলিশ করার জন্য আপনাকে অন্য ব্রাউজার ব্যবহার করতে হবে, অন্য ফন্ট ব্যবহার করতে হবে। তো আমি এই লেখাগুলো সাধারণত লিখেছি আলাদাভাবে, আলাদা এক জায়গা থেকে এসে। তো এটি কিভাবে ব্যবহার করছি, কিভাবে কি করেছি, সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ভিডিওটি করার একটি মূল উদ্দেশ্য হলো, আমাদের এক ভাই আমাদের প্রোফাইলটি দেখে কমেন্ট করছে যে ভাই এই লেখাটি কিভাবে বসাবো, মানে তার একটি ভিডিও চাইছে, এই জন্য আজকের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আপনারা যদি খাইটেক অফিসিয়াল চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডল বাজিয়ে রাখবেন, যাতে করে এমন প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো ওকে ভিউয়ার, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এমন স্টাইলিশ ফন্ট বসাতে হলে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে লিখব যে ফন্ট স্টাইলিশ অনলাইন। তো এই যে আমি এখানে একটি লেখা লিখছি, আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন, আপনারা এই বক্সে লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আমাদের মাঝে একটি ওয়েবসাইট চলে আসবে। তো এখানে দেখতেছেন কিছু লেখা চলে আসছে, এখান থেকে আমরা এই যে এখানে একটি লেখা দেখতেছেন, এখানে একটি লেখা দেখতেছেন, বিভিন্ন অপশনের লেখা আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি লেখায় ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের মাঝে আমরা একটি পেজ চলে আসলো। আমরা এখান থেকে যে এই লেখাটি নেব বা অন্য এখান থেকে যে কোনো লেখা আপনারা নিতে চান সেই লেখাটি চুজ করে নেবেন। তো আমরা এখান থেকে অ্যানালাইসিসে ক্লিক করলাম। অ্যানালাইসিসে ক্লিক করার পর আমাদের মাঝে আমরা একটি পেজ চলে আসবে। আমরা এখান থেকে এই লেখাগুলো কেটে দেবো, সাপোজ এই লেখাগুলো কেটে দেবো। এই লেখাগুলো কেটে দিয়ে আমরা নতুন লেখা বসাবো, ঠিক আছে। লেখাটি লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমরা এখান থেকে কপিতে ক্লিক করার পরে আমাদের এখানে লেখাটি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতেছেন আমি যেভাবে ক্লিক করতেছি ওইভাবে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে তো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট চুজ করে নেবেন। আমি এখান থেকে যে সাপোজ আমি সুন্দর একটি লেখা আপনাদেরকে ক্লিক করে দেখাই, এই যে এখানে দেখতেছেন লেখাটা পরিবর্তন হয়ে গেছে, আমি এই লেখাটা ডিলিট করে ফেলি। এই যে দেখতেছেন আমি এই লেখাটির উপরে ক্লিক করার পরে লেখাটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই লেখাটি কপি করে নেব, এই যে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। ফেসবুক আইডিতে চলে আসার পরে যে এডিট নামে একটি লেখা দেখতেছেন, এই এডিট নাম লেখাটির উপরে ক্লিক করব। তো আপনারা এইভাবে চলে আসবেন। এভাবে চলে আসার পর আপনারা এখানে দেখতেছেন বায়ো নামে একটি লেখা, বায়ো এডিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করার পরে যে নিচে এডিট বায়ো, এই বায়োর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আগের লেখাটি ডিলিট করে পরের লেখাটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে হাতের উপরে সেভ অপশন দেখতেছেন, এই সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লেখাটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা স্টাইলিশ লেখা বসাবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডল বাজিয়ে রাখুন, যাতে করে আমার নিত্য নতুন টেক্সট রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো ওকে ভিউয়ার, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।